একত্রিশে অক্টোবরকে ঘটা করে উদযাপন করা হয় এ দিবসের নাম তারা দিয়েছে হ্যালোইন ডে অর্থাৎ হ্যালোইন উৎসব এটিকে তারা ভূত উৎসব বলেও ডেকে থাকে বিশ্বায়নের কারণে মুসলিম বিশ্বেও এই দিবসটি ঘটা করে উদযাপন করা হয় মুসলিম বিশ্বে যেমনিভাবে বিজাতীয় অনেক উৎসব উদযাপিত হয় যেমনিভাবে আমরা দেখতে পাই খ্রিসমাস ডে অথবা খ্রিস্টানদের বড়দিন ভ্যালেন্টাইন ডে থার্টি ফার্স্ট নাইট এবং হিন্দুদের দেওয়ালি বা হোলি উৎসব এবং বৌদ্ধদের সাকরাইন অর্থাৎ তাদের ঘুড়ি উৎসব ইত্যাদিও আমরা দেখতে পাই ঠিক তেমনিভাবে এই উৎসবটিও মুসলিম দেশে উদযাপন করা হয় বিশেষ করে আমরা যুবক এবং যুবতীদের মাঝে এর প্রতি ব্যাপক পরিমাণ উৎসাহ উদ্দীপনা দেখতে পাই শিশু কিশোররাও কিন্তু এখানে ব্যাপকভাবে অংশগ্রহণ করে থাকে এই জন্য অনেকেই জানতে চান যে ইসলাম আসলে এই ব্যাপারে কী বলে থাকে আমরা বলতে চাই যে এই দিবসকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে তোর মধ্যে ভয়ঙ্কর আকিদাগত বিশ্বাসগত অনেক বিষয় রয়েছে যা একজন ব্যক্তিকে ইসলাম থেকে একেবারেই খারিজ করে দিতে পারে তার পাশাপাশি এখানে অনেক দুর্ঘটনাও ঘটে যেমনিভাবে আমরা দেখতে পেয়েছি এবার দক্ষিণ কোরিয়ার সিউলে এই দিবস উদযাপনকে কেন্দ্র করে সেখানে দুর্ঘটনা ঘটেছে পদদলিত হয়ে প্রায় একশত পঞ্চাশের উপর শিশু সেখানে মারা গিয়েছেন এবং সেখানে প্রায় শতাধিক লোক ভয়ঙ্করভাবে আহত হয়েছে তিন শতাধিক বা সাড়ে তিনশোর মতো এখন নিখোঁজ আছে তাদের কী হয়েছে কেউ জানে না এবং এই জন্য রাষ্ট্র শোক দিবস ঘোষণা করেছে অনেক লম্বা দিন ধরে এবং রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ কার্যকলাপগুলো তারা স্থগিত রেখেছে তাদের পতাকাকে অর্ধনমিত রেখেছে আর অনেক অনেক কিছু এগুলো বিভিন্ন জায়গায় ঘটেই থাকে ঘটছেই প্রশ্ন হলো যে হ্যালোইন আসলে কি হ্যালোইনের ব্যাপারে আমরা যদি ইতিহাস ঘাটি তাহলে আমরা দেখতে পাই যে এটি যখন আইরিশ এবং স্কটিশরা উনিশশো অর্থাৎ উনিশ শতকের দিকে যখন তারা উত্তর আমেরিকাতে যায় তখন তাদের সাথে এই সংস্কৃতি তারা নিয়ে যায় সেখানে তারা খ্রিস্টানদের কাছে এটাকে সেল করে খ্রিস্টানরা এটিকে তখন গ্রহণ করে এবং তার উদযাপন করা শুরু করে দেয় তারপর থেকে এটার বিশ্বায়িত অর্থাৎ এটার গ্লোবালাইজেশন হয়ে থাকে এটি মূলত এই সময়ের ঘটনাটি দু বছর আগ থেকেই তারা এটিকে বিভিন্নভাবে উদযাপন করতো আমরা এটিকে আধুনিক ফর্মে দেখতে পাই যে সতেরোশো পাঁচচল্লিশ সনে এটিকে স্কটিশরা মূলত এটাকে লাইম আবার নতুন করে নিয়ে আসে যদিও এটি অনেক আগ থেকে তারা উদযাপন করতো কী কারণে তারা উদযাপন করতো আমরা উইকিপিডিয়া সহ অত্যন্ত নির্ভরযোগ্য আর অন্যান্য যে সকল হিস্টোরিক্যাল রিসোর্সগুলো বা সাইটগুলো আমরা দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই যে এখানে মূলত এখন থেকে দু বছর পূর্বে ইংল্যান্ডের কিছু লোক আইরিশ এবং স্পেনের বা আমরা দেখতে পাই যে দক্ষিণ ফ্রান্সের কিছু লোকেরা তাদেরকে কেলটিক বলা হতো এরকম একটা জাতি তারা এটিকে উদযাপন করা শুরু করে তাদের আকিদাবাত তাদের বিশ্বাস ছিল যে এই যে অক্টোবরের শেষ দিন যেটিকে আমরা একত্রিশে অক্টোবর বলছি এবং নভেম্বরের প্রথম দিন এই দুটো দিবসকে তারা মনে করতো যে ইতিহাসে প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারণ অক্টোবরের শেষে দিনের সাথে সাথে গরম চলে যায় গ্রীষ্মকাল চলে যায় এবং নভেম্বরের সাথে সাথে কিন্তু শীতকাল আসে এর মাধ্যমে তারা মনে করে যে অক্টোবরের সর্বশেষ দিন এবং নভেম্বরের এই শুরুটি এটি প্রচণ্ড খারাপ ভয়ঙ্করভাবে একটি খারাপ দিন এটি একদিকে যে এখানে শীত আসছে প্রচণ্ড অন্ধকার থাকবে চারিদিকে এরকম ব্যাপার তারা মনে করে এবং এর উপর ভিত্তি করে তারা মনে করে যে অন্ধকারের রাজপুত্র এবং প্রেতাত্মাদের গুরু প্রেতাত্মা অতৃপ্ত আত্মাগুলো তখন এই পৃথিবীতে তারা বিচরণ করা শুরু করবে এবং হ্যালোইন নামে যে ডাইনি আছে এই ডাইনি তখন উড়ন্ত ঝাড়ুর উপর চড়ে তারা এই যে অন্ধকারে যেই কিটগুলো রয়েছে বা অন্ধকারের প্রাণী যেগুলো রয়েছে এই প্রেতাত্মাগুলো সেগুলোকে নিয়ে পৃথিবীতে তারা আসতে থাকে পৃথিবীর প্রত্যেকটি ঘরের দরজায় গিয়ে তারা এমনকি কড়া নাড়ে অনেক At তা সেখানে এমনিভাবে অনেককে আহত করে আক্রান্ত করে এবং আগামী বছর কাদেরকে এখান থেকে তুলে নেবে তাদেরকে চিহ্নিত করতে থাকে ফলশ্রুতিতে তাদের একটা বিশ্বাস হলো আঁকিদা হলো যে তারা এই প্রেতাত্মাগুলোকে বা অতৃপ্ত আত্মাগুলোকে তারা যদি ভয় দেখাতে পারে তাহলে তাদের আর কোনো ক্ষতি হবে না এই জন্য তাদেরকে ভয় দেখানোর জন্য তারা মুখোশ পড়ে ভূতের মুখোশ পড়ে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর তারা ছবি নিয়ে তারা ঘুরতে থাকে তারা আলো জ্বালায় অর্থাৎ তারা আগুন জ্বালায় আগুনের চারিদিকে তারা ঘুরতে থাকে সারা রাত জুড়ে তারা সেখানে গান গায় মন্ত্র পড়ে ঘুরে সেখানে আগুনের পূজা করে এবং শিশুদেরকে সেখানে তার অন্তর্ভুক্ত করে কারণ এর মাধ্যমে তারা ওই যে প্রেতাত্মাকে অথবা অন্ধকারের রাজপুত্র অথবা আমরা যদি বলি এই যে ডাইনি অর্থাৎ হ্যালোইন নামে যে ডাইনি আছে এই ডাইনিকে তারা ভয় দেখিয়ে তারা যেন পৃথিবী থেকে এদের উপদ্রব এবং উৎপাত থেকে পৃথিবীকে রক্ষা করতে পারে নিজেদেরকেও তারা রক্ষা করতে পারে এবং তারা এটা মনেও করে থাকে যেমন ইংল্যান্ডের কিছু লোকেরা বা আইরিশের তারা এটা মনে করতো যে এই দিবসে তাদের নিজেকে তাদের রক্ষা করতে হবে আবার যারা মারা যায় তখন তারা একটি উপত্যকায় তারা সেখানে গিয়ে অন্যান্য পরিদেশের সাথে তারা তাদের জীবনযাপন করে তাদেরকে ওয়েলকাম জানানো ইত্যকার বহু ধরনের ভয়ঙ্কর আকিদা এবং বিশ্বাসগত এখানে দিক রয়েছে আমরা যদি এগুলোকে খুব ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যদি এগুলোকে আমরা মূল্যায়ন করি তাহলে প্রথম যে বিষয়টি এখানে সবচেয়ে অবজেকশনেবল তা হচ্ছে আমরা ওয়া সুহানুয়তালা আমাদেরকে যে অসাধারণ সৃষ্টি আমাদেরকে করাচ্ছেন অসাধারণ অবয়ব দিয়ে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেটি কোরআনে বহু জায়গায় আল্লাহ সুবাহনুতালা বলেছেন লকদ্িম আল্লাহানুতাল বলেছেন আল্লা বানি আদমা আল্লা সুহানু মালা সবচেয়ে সম্মানিত করেছেন এ বানী আদমকে সবচেয়ে সন্তোষ এবং বিউটিফুল অর্থাৎ সবচেয়ে সুন্দর আকৃতি সৃষ্টি করেছেন এই আকৃতি বাদ দিয়ে আল্লা সুহানুয়া তালার দেয়া এই আকৃতিকে বাদ দিয়ে তারা ভয়ঙ্কর বিকৃত আকৃতি নিয়ে বিকৃত ছবি বা আকৃতি বা মুখোশ পড়ে তার তাদের নিজেকে প্রকাশ করতে চায় এটি খুবই ঘৃণ্য একটি তৎপরতা আত্মবিশ্বাস আত্মমর্যাদা অথবা আমরা যদি বলি সভ্যতা ভব্যতা ইত্যাদির কমপ্লিটলি একটি পরিপন্থী একটি কাজ তারা করে থাকে তাদের নিজেদের যে ব্যক্তিত্ব এটিকে তারা বিলিয়ে দেয় বিলিয়ে দেয় শয়তান কাছে তারা নিজেকে আত্মসমর্পণ করে শয়তান থেকে বাঁচার জন্যে শয়তানের আকৃতি গ্রহণ করা এটা পুরোটাই একটি শয়তানের কার্যকলাপের নামান্তর শয়তান ইন্সপায়রেশনে তারা এই কাজটি করে থাকে অতএব এই কাজটি এই কারণে করা যায় না দ্বিতীয়ত হচ্ছে এখানে দেওয়া যে বিশ্বাসগত যে বিশাল বড় ভ্রান্তি রয়েছে সে ভ্রান্তিটা হলো যে ওই প্রেতাত্মাগুলো আসে দুনিয়া এবং মহাশূন্যের এবং সময়ের সকল কার্যকলাপ স্থগিত হয়ে যায় এগুলো তারা সব বন্ধ করে দেয় এখানে একটা ভয়ঙ্কর সিচুয়েশান তারা তৈরি করে তার মানে সব ক্ষমতা এদেরকে দেওয়া হলো মহান আল্লাহ সু হানুয়া তালাকে এখানে প্রকারান্তরে এখানে নেগেট করা হলো এগুলোকে পাওয়ারফুল বানিয়ে এদের কাছ থেকে বাঁচার জন্যে আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে তারা বরং আশ্রয়ে চাচ্ছে এই সকল মূর্তি অথবা এই সকল মুখোশ বা এই যে প্রেতাত্মাদের কাছে প্রেতাত্মাদের মাধ্যমে তারা আশ্রয় চাচ্ছে এইরকম অবয়বের মাধ্যমে বিভিন্ন মন্ত্র অথবা গানবাদ্য এবং আগুনের পূজা করার মাধ্যমে তারা এই কাজগুলো করে থাকে যদি এখন আমরা ডিফারেন্ট শেপ দেখি কিন্তু মূল বিষয়টি কিন্তু সেখান থেকে এসেছে ফলশ্রুত আমরা এখানে আকিরাগত বিশাল ভ্রান্তি দেখতে পাই এখানে শেরেকের বহু এলিমেন্ট আমরা এখানে দেখতে পাই তৃতীয়ত যে বিষয়টি তাহলে যে এটি পরিপূর্ণভাবে একটা বিজাতীয় কালচার এই বিজাতীয় কালচারকে অনুসরণ করা মানে হচ্ছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া রাসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন মন্ত ভাবি কমিন ফা ওমিন হোম যে যাদের অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে চতুর্থ যে বিষয়টি তা হলো যে এখানে রাসুলুল্লা সাল্লাহ আসলাম কেয়ামতের আলামত হিসেবে যা বলেছেন যে আমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে একেবারে শিবরান বিশিবরিন জের আইন অর্থাৎ হাতে হাতে বিগতে বিগতে তাদেরকে আমরা অনুসরণ করবো তাই কিন্তু করা হচ্ছে পরিপূর্ণভাবে তাদেরকে অনুসরণ করা রাসুল ইসলাম এমনকি বলেছেন হাত্তাও দাখালু জোহর বিন লা দাখাল তমু যদি তারা কোনো গইসাপের গর্তে ঢুকে তোমরা সেখানে তাদেরকে অনুসরণ করতে গিয়ে সেখানে গর্তে ঢুকবে এখন দেখুন এই যে এই উৎসবকে কেন্দ্র করে যেই আমরা অশ্লীলতা এখানে দেখতে পাই এবং যে ভয়ঙ্কর রূপে লোকেরা তাদের নিজেকে তারা তারা সাজায় এটি দেখতে পায় এটা কতটা আত্মসম্মান বোধের অভাব কতটা ব্যক্তিত্ব অথবা আত্মমর্যাদা বোধ সেলফ এস্টিম মানবতাবোধ ইত্যাদির অভাব কিন্তু তারপরে লোকেরা কিন্তু এগুলো করে যাচ্ছে কেন করে যাচ্ছে ওই যে তাদের অনুসরণে অতএব বিজাতিদের মানে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া পঞ্চম যে বিষয়টি এখানে খুবই তা হলো নতুন একটা উৎসবকে আপনি যখন ইন্ট্রোডিউস করবেন তখন আপনি ইসলামের সাথে বিকৃতির এলিমেন্ট আপনি যোগ করে দেওয়ার চেষ্টা করলেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম তো আমাদের জন্য দুটো উৎসবই কেবলমাত্র তিনি ইন্ট্রোডিউস করে দিয়েছেন ইনিশিয়েট করেছেন নতুন উৎসব আপনি কোথেকে পেলেন অতএব আপনি ইসলাম এর মধ্যে নতুন কিছু ঢোকানোর মাধ্যমে দিনকে আপনি পরিবর্তন করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন এর মাধ্যমে কিন্তু আপনি ইসলাম থেকে একেবারেই খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি মনে করতে পারেন আমি এমনি একটু উৎসব করছি আপনি তো এমনি তারা মদ খায় তাহলে আপনি এমনিও একটু মদ খান তারা জেনা ব্যবচার করে এমনি একটু জেনা ব্যবচার করেন এটি কিন্তু তার চেয়ে কম মনে করছেন নাকি আপনি সেগুলো তো অপরাধ বটে সেগুলো আপনি ক্ষমা চাইলে মহানাল্লা সহ

মুসলিমান যে কোনো মোমেন অন্য কোনো মোমেনকে ভয় দেখাতে পারেন আর এখানে এই যে বিভিন্ন ধরনের আকৃতি নিয়ে ভয় দেখানো হচ্ছে এটি তো একটি ভয়ঙ্কর ধরনের কাজ এবং সপ্তম যে বিষয়টি তাহলে যে আপনি গায়েবের মধ্যে কিন্তু এখানে আঘাত করছেন আর ওয়াইন্দাহ গাই বিাই আলমোহা ইল্লাহু আল্লাহানুয়া তালা ছাড়া গায়েবের বিষয় আর কেউ জানেন না আপনি গায়েবের সেখান থেকে প্রেতাত্মারা আসবে কাকে কে মারা যাবে তার বিষয়ে তারা চিহ্নিত করতে আসে সোহান আল্লাহ আল্লাহ সোহান ও তারা ছাড়কে এটা কেউ জানে যে কে কবে মারা যাবে তাহলে এই প্রেতাত্তারা তারা কীভাবে জানল তাদের থেকে আপনি নিজেকে রক্ষা করার জন্য মন্ত্রতন্ত্র পড়লেন এটা আরেকটি শের কী কাজ আত্ময়ারাত শেরকুন আত্ময়ারাত শেরকুন রসুল আসলাম বলেছেন আত্ময়ারা এটি শেরে অর্থাৎ এই জাতীয় কুসংস্কার ইত্যাদি এগুলো পুরোটাই হচ্ছে শেরেক অথবা এখানে এত ধরনের এলিমেন্ট আছে যে এলিমেন্টগুলো পরিপূর্ণভাবে একজন অমুসলিমের কাজ এটি কোনো মুসলিমের কাজ নয় নবম এখানে যে প্রবলেমটি সেখানে হচ্ছে দেখুন নারী এবং পুরুষরা সেখানে একত্রিত হয়ে যায় এবং তাদের সলাত নাই এবাদত নাই তারা অশ্লীলতায় তারা তাদের নিজেকে ডুবিয়ে রাখে সারা রাত ধরে তারা এগুলোকে করতে থাকে গান বাদ্য ইত্যকার তারা করতে থাকে পরিপূর্ণ হয় যেটি ইসলামী সংস্কৃতির বিরোধী এবং আল্লা সবাহ দেয়া নেজামের বিরোধী ইত্যকার কারণে এটি একটি হারাম উৎসব কোনো মুসলিম কখনোই এতে অংশগ্রহণ করতে পারে না কোন দেশ করলো কোন দেশ করলো না কে করেছে কে করেনি সেটি আমাদের কাছে কোনো অবস্থায় দলিল নয় আমাদের কাছে কেবলমাত্র দলিল হল আল্লাহ বাণী এবং তার আসলের কথা আমরা তার মাধ্যমে বুঝতে পারি যে এটি পরিপূর্ণ একটা হারাম উৎসব খ্রিস্টানরা যখন এটিকে উদযাপন করা শুরু করে তখন এটার নাম তারা বিভিন্নভাবে দিয়ে থাকে যেমনিভাবে মূল শব্দটি হ্যালোইন হলো এটিকে আমরা প্রথমত দেখতে পাই যে তারা অল হ্যালোস ইভ এবং পরবর্তীতে হ্যালোস ইভ পরবর্তীতে এটাকে তারা হ্যালো ইভ এবং হ্যালো ইন ইত্যাদি বলে থাকে এবং খ্রিস্টান এটিকে অল সেন্টস এভ ইত্যাদি নামে তারা এটিকে উৎসব করতে চায় এবং পরবর্তীতে সেইস সেন্টস এভ মানে এটি হচ্ছে পবিত্র বা সাধকদের এটি উৎসব বলে তারা বলে থাকে এবং পরবর্তীতে এটাকে তারা হলিডে নাম দেয় কিন্তু খ্রিস্টান পাদ্রিরা পর্যন্ত এটিকে তারা অস্বীকার করে তারা বলে না এটা হলিডে না এটা হলো হ্যালিডে 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 মানে একটা নারকীয় দিন খ্রিস্টানদের পাঁদ্রীরা পর্যন্ত এটাকে অস্বীকার করেছে প্রত্যাখ্যান করেছে আর আমরা মুসলিমরা হয়ে আমরা কীভাবে এটিকে উদযাপন করি এবং আপনি যদি মুসলিম নাও হয়ে থাকেন তাহলে আপনার ব্যক্তিত্বের সাথে কি এটি যায় আপনি চিন্তা করতে আপনি তো মানুষ আপনার সাথে কি এটি যায় মোটেই যায় না সেই জন্যে এগুলোকে পরিত্যাগ করুন না বলুন এই জাতীয় সকল অপসংস্কৃতিকে না বলে আপনার যে কালচার সংস্কৃতি আছে ট্রেডিশন আছে সেটিকে প্রমোট করুন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত